মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও সংগ্রামী অভিনন্দন। আজ 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এদেশের জাতীয় জীবনের স্বাধীনতা দিবস সবচাইতে গৌরবময় ও পবিত্রতম দিন। 1971 সালের এই দিনে রচিত হয়েছিল এক গৌরবময় ইতিহাস। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। এই দিনে বাঙালি জাতি ছিঁড়ে ফেলেছিল প্রায় 2 যুগের পাকিস্তানি শোষণের শৃঙ্খল, খুঁজে পেয়েছিল মুক্তির পথ, নিজেদের ঘোষণা করেছিল স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে। সেদিন প্রমাণিত হয়েছিল আমরা দেশের আয়তনের বিচারে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে আমরা মোটেও ছোট নেই। তাই স্বাধীনতার ইতিহাস আমাদের ঐক্য ও সংহতির, এ ইতিহাস আমাদের দুর্বার চেতনার সুধীবৃন্দ। আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীনতা কুড়িয়ে পাওয়া এক মুঠো মুক্ত বা বদান্যতার উপহার নয়। দীর্ঘ 9 মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এমন প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। মুক্তি সেনার রক্তে রঞ্জিত এই সুদীর্ঘ সংগ্রামের ফসল এই স্বাধীনতা। আজ এই স্বাধীনতা দিবসের আনন্দ উজ্জ্বল মুহূর্তে প্রথমে শ্রদ্ধাবরে স্মরণ করছি এদেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদদের কথা। সালাম জানাই এদেশের শ্রেষ্ঠ সন্তানবীর মুক্তিযোদ্ধাদের, স্মরণ করি আমাদের জাতীয় নেতাদের যারা স্বাধীনতা আন্দোলনকে চূড়ান্ত জয়ের পথে পরিচালিত করেছিলেন, যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সুন্দর রাষ্ট্র পেয়েছি, হতে পেরেছি স্বাধীন দেশের নাগরিক। তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মূলে এই দিনটির তাৎপর্য অপরিসীম। বাইরা আমার, আমাদের এই কথাটি বলে গেলে চলবে না যে সমগ্র দেশবাসীর আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফলেই এই স্বাধীনতা সম্ভবপর হয়েছিল। স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না, তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে আরও বেশি ত্যাগ তিতিক্ষা ও শক্তির সামর্থ্যের প্রয়োজন। এদেশে এখনও চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এরা যে কোনো সময় সুযোগ পেলে হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতাকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং এসব প্রতিক্রিয়াশীল মীর জাফরদের হিংসাত্মক দৃষ্টি থেকে লক্ষ্য পানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। অন্যথায় আমাদের আত্মত্যাগী সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন তা দোলায় লুণ্ঠিত হবে। সম্মানিত সুধীবৃন্দ, স্বাধীনতার পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, একটি প্রজন্ম অতিক্রান্ত হয়ে আরেকটি প্রজন্মের সূচনা ঘটেছে। আমি নতুন প্রজন্মের হওয়ায় 1971 স্বাধীনতা দিবস দেখিনি, কিন্তু স্বাধীনতা দিবস আমাকে আলোড়িত করে, নবচেতনায় করে উদ্বুদ্ধ। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মনে প্রশ্ন জাগে, স্বাধীনতার শব্দটির সঙ্গে যে স্বপ্ন একদা দেশবাসী দেখেছিলেন আজও কি তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়েছে? জর্জ বার্নার্ড শ এর সেই বিখ্যাত উক্তিটি আপনাদের অজানা নয় যে স্বাধীনতা মানে দায়িত্ব। কিন্তু আমাদের প্রশ্ন, 71-এর 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনে দিয়ে দেশের নেতা নেত্রীদের উপরে যে গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন, সে দায়িত্ব কি ঠিকঠাক মতো পালিত হয়েছে? এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এর সেই স্মরণীয় উক্তিটি মনে পড়ছে। একটা স্বাধীন দেশের মানুষের জন্য 4 ধরনের স্বাধীনতা অপরিহার্য। নাম্বার 1 বাক স্বাধীনতা, নাম্বার 2 ধর্ম পালনের স্বাধীনতা, নাম্বার 3 অভাব থেকে মুক্তির স্বাধীনতা, নাম্বার 4 সব ধরনের ভয়ভীতি থেকে স্বাধীনতা। আমার প্রশ্ন, এদেশের মানুষ কি এই 4 ধরনের স্বাধীনতা ভোগ করতে পারছে? শুধু স্বাধীনতার 53 বছর পর আমরা দেখছি জনগণের বাক স্বাধীনতা ও ধর্ম পালনের স্বাধীনতা থাকলেও বাকি দুটি স্বাধীনতা থেকে বঞ্চিত দেশের সিংহভাগ মানুষ উন্নত জীবনে বরং কোনো রকমে বেঁচে বর্তে থাকবার জন্য প্রয়োজনীয় জীবন উপকরণের অভাবে এখনও কাতের দেশের সিংহভাগ মানুষ। এদের অনেকের মাথা গোজার ঠাঁই নেই, অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, যেটুকু আছে সেটুকু নিয়েই চলে এদের নিরন্তর জীবন সংগ্রাম। এরা ভোগে অপুষ্টিতে, মরে সাধারণ অসুখ বিসুখে, আর সব ধরনের ভয়ভীতি থেকে স্বাধীনতা তো বলতে গেলে ধনী নির্ধন নির্বিশেষে কারোরই নেই। বেকারত্বের ভয়, দুর্নীতির ভয়, কায়েমি স্বার্থবাদীদের দ্বারা নানাভাবে শোষিত ও অত্যাচারিত হবার ভয় এবং সর্বোপরি জানমাল খোয়ানোর ভয়। আমি বুঝতে পারছি না যে আজও এত ভয় কেন আমাদের মনে, এ ভয় দূর করার দায়িত্ব বা কে নিবে? সুধীমণ্ডলী, আমার বক্তব্য হয়তো একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু এছাড়া উপায় কী? এমন একটি তাৎপর্যময় বিষয় 2-4 কথায় শেষ করা বেশ কঠিন। শুধু স্বাধীনতার সুফল গড়ে গড়ে পৌঁছে দেওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি, আরও ভালো নয় বরং যথাসাধ্য ভালোর কথাই বলছি। এক কথায়, এখনও আমরা আমাদের স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি। আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু তার তাৎপর্যের সঠিকভাবে বাস্তবায়ন ঘটাতে পারিনি। তাই আসুন আজকের এই দিনে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ নিই জাতীয় ঐতিহ্য, দেশের স্বাধীনতা ও সমৃদ্ধি
সবাইকে বাঁচিয়ে রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আসুন আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি, কেননা সমাজের কাছে আমরা প্রতিটি মানুষ দায়বদ্ধ। ঋণ পরিশোধের দায়িত্ব ও কর্তব্য আছে আমাদের। অন্নহীন অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে এই স্বাধীনতাকে সার্থক করে তুলতে হবে। তাই আসুন সব রকম বিভেদ বিচ্ছেদ বলে, হানাহানি সংঘাত বলে, সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হই। শেষ করছি রবীন্দ্রনাথের একটি বক্তব্য ও প্রাসঙ্গিক কিছু কথা বলে। কবিগুরু লিখেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মহান মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস অনেকের কাছে মেনে নেওয়া কঠিন মনে হতে পারে, কিন্তু সত্যের প্রকৃতির কারণে তাকে আমাদের গ্রহণ করা উচিত নির্দ্বিধায়। স্বাধীনতা যুদ্ধে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে দিতে হবে যথাযথ সম্মান। যার যতটুকু সম্মান ও মর্যাদা পাবো তাকে ততটুকু দিতে আমরা যেন কার্পণ্য না করি, করলে আমাদের দীনতাই শুধু তাতে প্রকাশ পাবে। যাকে বা যাদের অমর্যাদা করা হচ্ছে আর বা তাদের কোনো ক্ষতি হবে না, আমি নিশ্চিত অন্তত আগামী প্রজন্ম তেমন কার্পণ্য দেখাবে না। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আর যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মহতী অনুষ্ঠান আয়োজন করে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন তাদের জানাই কৃতজ্ঞতা। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।